টোটগাঁওয়ে তিস্তার ভাঙন পরিদর্শনে এসে একাধিক ইস্যুতে রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হল বিজেপি প্রতিনিধি দল। শুক্রবার টোটগাঁওয়ে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ রাজু পিস জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় তৃণমূল সরকারের কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক তোপ দাগেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই তিস্তার ভাঙন নিয়ে সংবাদ শিরোনামে ছোট্ট এই কৃষিপ্রধান গ্রামটি, যদিও বেশ কিছু ঘরবাড়ি সহ প্রচুর পরিমাণে কৃষিজমি ইতিমধ্যে তিস্তার গাছে চলে গেল, এখনও তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রীর পা পড়েনি এখানে। জানি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তবে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার জবাবে রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাই জানান, সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলে অবিলম্বে যাতে তিস্তার ওই অংশে বাঁধ নির্মাণের ছাড়পত্র পাওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। जो परिस्थिति टोटगांव की बनी हुई है, मैं जनता के साथ हूं। मैं इससे पहले भी मैंने काफ़ी राहत सामग्री आपके पास पहुंचाई थी। आज भी मैं 9 घर के लिए जो है बहुत सारे टीन और कुछ खाने पीने की सामान लेकर के आया हूं। अभी वो मेरे ख्याल से पीछे से पहुंचता ही है। टोटगांव से अनुप शाह, रिपोर्ट उत्तर बंग संवाददाता।